আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে এসেছি শীতের আরও একটা পিঠার রেসিপি নিয়ে আর আমি আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন পার্সন কিন্তু খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকেই কিন্তু পছন্দ করি ছোট থেকে বড় সবাই আর এটা যদি হয় অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি তাহলে তো সবাই খেয়ে আর প্রশংসাও করবে তাই না তো খুব সহজেই দুইটি পদ্ধতিতে আমি আজকে তৈরি করে দেখাবো একই রেসিপিতে পাটি সাপটা পিঠা আর আমি জানি আমার ভিওয়ার্সরা প্রত্যেকেই আমার সমস্ত পিঠাগুলোই বেশি পছন্দ করেন তো আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আর একবার দেখলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন পারফেক্ট ব্যাটার তৈরি সহ আমি রেসিপিটি শেয়ার করছি অনেক সময় কিন্তু ব্যাটার পারফেক্ট না হলে পানির সাপটা পিঠা কিন্তু ভালো হয় না কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে যদি ফুল ভিডিওটি দেখেন তো চলুন শুরু করি পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমরা ভেতরের পুরটা রেডি করব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চালের গুঁড়া আপনারা যে কোনো চালের গুঁড়া দিতে পারেন তবে পিঠাটা বেশি টেস্টি করতে একটু টেস্টি টেস্টি জিনিসই দিতে হয় তাই না তো তার জন্যই আমি পোলাওয়ের চালের গুঁড়াটা নিয়েছি তারপরে একটু ভেজে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে আপনারা পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গুঁড়া দুধে তৈরি করছি তার জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো গুঁড়া দুধ এবার ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি যখন এরকম শক্ত হয়ে যাবে নেড়ে তখন কিন্তু আমরা এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় যেহেতু শীতকাল গুড়টা কিন্তু বেশি ভালো লাগে তো আমি ফ্লেভারের জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এটা করতে পারেন পুরটা যখন এই পর্যায়ে আসবে নামিয়ে নেব তারপরে আমি অন্য পুটটা রেডি করে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে আমি ওই পুটটা ঢেলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম গুড় মানে পনির এক কাপের মতো গুড় দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি দেড় কাপের মতো নারিকেল কুড়া আর চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটা নিতে তাহলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিট জাল করলেই কিন্তু আমাদের নারিকেলের পুরটাও রেডি হয়ে যাবে আর এই নারিকেলের পুরটা যেমনটা করতে হবে সেটা হচ্ছে আমরা পুলি পিঠা যে বানাই ঠিক সেরকম একটা পুর হবে তো এই যে পাঁচ মিনিট পরে দেখেন এ অবস্থা এখন একটু রসালো মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তো ঠিক এই পর্যায়ে নামিয়ে নেবেন তো আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আর ঠান্ডা হতে হতে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো সাপটার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি দুই কাপ আতপ চালের গুঁড়া এখানে আমি পোলাও চালের গুঁড়াটাই নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটাকে একটু চেলে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী একটু লবণ আমি আধা চা চামিচের একটু বেশি লবণ দিয়েছি তারপরে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর শুধু চালের গুঁড়া দিয়ে কিন্তু কখনোই বেটার তৈরি করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো অবশ্যই সাথে ময়দা অথবা আটা মিক্স করবেন তাহলেই কিন্তু নরম হবে পিঠাটা এবার নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আপনারা এখানে পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার একটু একটু করে পানি দিব আর নাড়তে চাড়তে থাকবো আমি এখানে টোটালে তিন কাপ পানি ইউজ করেছি তিন কাপ পানিতেই পারফেক্ট হয়েছে তো আপনাদের কম বেশি লাগতে পারে এটা হচ্ছে চালের গুঁড়োর উপরে ডিপেন্ড করে তো ঘনটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি তো আমি আরও আধা কাপ পানি অ্যাড করেছি এবার কিন্তু পারফেক্ট আছে তো এখন চলে যাচ্ছি কিচেনে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর সামান্য একটু তেল দিচ্ছি তেলটা দিয়ে আবার একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিচ্ছি আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে কিন্তু তেলটাকে এভাবে একটু মুছে দিবেন তাহলে কিন্তু পিঠাটা সাদা হবে এবং লেগে যাবে না ব্যাটারটা দিয়ে আমি হাতলটা ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি এবং পাতলা করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো তার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা পুরটা দিয়ে দিব তো প্রথমেই আমি নারকেল গুড়েরটা দেখাচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। নারিকেল আর গুড়ের পুড়ে কিন্তু আগের আমাদের মা খালারা কিন্তু এভাবেই বানাতেন আর দুধের ক্ষীরসাই কিন্তু আমরা নতুনভাবে শিখেছি এটা কিন্তু আগে ছিল না গুড় এবং নারিকেল দিয়ে এই পিঠাটা তৈরি হতো আর খেতে কিন্তু ভীষণ মজার তো আপনারা অবশ্যই খাবেন তো একটা পিঠা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল। এবার আমি আবারও মুছে দিচ্ছি ঠিক ওই টিস্যুটা দিয়েই আর ওই টিস্যুতে কিন্তু পর্যাপ্ত তেল লেগে আছে আর ব্যাটারটা দেওয়ার আগে প্রতিবারই কিন্তু একটু কয়েকবার গুলিয়ে নেবেন তা না হলে উপরে পানি উঠে আসে আর নিচে কিন্তু গোলাটা ঘন থাকে তো এই ভালোভাবে আপনারা কিন্তু গোলাটাকে গুলিয়ে গুলিয়ে নেবেন প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে তো আরও একটা এই যে দেখাচ্ছি আর ভেতরের পুর একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে যেহেতু আমরা নিজেরাই বাসায় খাব তাই না আর কিফটামি করে কোনো লাভ নেই আমরা তো বিক্রি করছি না তো একটু বেশি করে দিবেন খেতে খুবই ভালো লাগবে তবে আমি কিন্তু ডায়াবেটিক্স পেশেন্ট তো আমার ক্ষেত্রে খুব খুব এটা একটা কষ্টদায়ক পিঠাটা খুব বেশি খেতেও পারবো না তবে যা হোক বাচ্চারা তো আছেই ওরা খাবে যে আরও একটা হয়ে গেল আর আমার পিঠাটা কেন যেন আজকে প্যানে লেগে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না মনে হয় প্যানটা খারাপ হয়ে গেছে তবে আপনারা চেষ্টা করবেন ভালো একটা নন স্টিকের প্যান ব্যবহার করতে এই পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে তাহলে দেখবেন সুন্দরভাবে এটা উঠে আসবে আমারও আগে উঠত কিন্তু এবার যেন কেন এমন হয়ে যাচ্ছে তো যাই হোক আর কি টিপসগুলো বলে দিচ্ছি যাতে করে আপনাদের আর কোনো সমস্যা না হয় পিঠা বানাতে তো এবার হচ্ছে আমি বানিয়ে দেখাচ্ছি গুঁড়া দুধের খিরসায় যে পুরটা রেডি করেছি সেই পুট দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাতে প্রতিবারই পাতলা হয়ে একটু লেগে যাচ্ছে তো কোনো সমস্যা নেই ওটা আমি উঠিয়ে ফেলছি আর উঠিয়ে ফেললেই কিন্তু আবার খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে তো এই যে হয়ে গেল খিরসায় একটা পাটিসাপটা কিছু কিছু টিপস যদি আপনারা ঠিকভাবে ফলো করে বানান একটা পিঠাও নষ্ট হবে না এবং প্রত্যেকটা পিঠা হবে পারফেক্ট আর এটা কিন্তু নরম হবে এবং খেতে অসাধারণ লাগবে আর এত এত টেস্টি এটা সেটা তো আর কি বলবো অবশ্যই আপনারা শীতে ট্রাই করবেন করলেই বুঝতে পারবেন এটা কতটা মজা তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য ব্যাটারটা দিয়ে ঢেকে দিবেন আর দিলেই কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে পিঠাটা কিন্তু হয়ে যাবে মানে হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে আটাটা রুটিটা তারপরে হচ্ছে খিসাটা দিয়ে এভাবে ভাজ দিয়ে নেবেন তারপরেই হয়ে যাবে তো আমি এই পিঠাটা দেখাচ্ছি একটু মস মচে করে মানে নিচের সাইডটা আমি একটু সময় নিয়ে এটাকে সেদ্ধ করেছি আর এই মস মচে আমার কাছে ভালো লাগে তাই আমি করেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করে নেবেন কোনো অসুবিধা নেই তো আমি এটাও একটু শেয়ার করলাম যে এভাবে করে নিতে পারেন তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি তো হয়ে গেল খুব সুন্দর আরও একটা পাটিসাপটা পিঠা তো খুব সহজেই তৈরি করে দেখালাম দুই ধরনের পাটিসাপটা পিঠা আশা করছি সবার কাছেই ভালো লাগবে সবগুলো পিঠা আমাদের তৈরি করা শেষ এখন আপনাদের ভেঙে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে আর শুধু দেখতেই নয় খেতেও কিন্তু অসম্ভব মজার আর পুরে কিন্তু একেবারে ঠাসা অনেক বেশি পুর দিয়ে আমি তৈরি করেছি আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর নরম তুল তুলে মানে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে এবার একটা গুড়ের ভেঙে দেখাচ্ছি তো দেখেন কতটা সুন্দর আর খেতেও অনেক অনেক বেশি টেস্ট তবে নারিকেলেরটা গুড়ের জন্য ঘানের ফ্লেভারে একেবারে মুগ্ধ মানে ওটাই আমার কাছে বেশি ভালো লাগে আপনাদের যেটা পছন্দ সেটাই তৈরি করে ফেলবেন এই শীতে আর পরিবারকে খাওয়াবেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে তো পাটিসাপটা পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ